আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক ক্যাম্পাসে 31তম ভাবের সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে এই প্রতিযোগিতার আসর সূচনা করেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী। উদ্বোধন হলো 31তম আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক ভাওয়ার সঙ্গীত প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক ক্যাম্পাসে টটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং আলিপুরদুয়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় 31তম ব্লক ভাওয়ার সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন হলো। প্রতি বছরই হয়, এবার 31তম ভাওয়া প্রতিযোগিতা হচ্ছে আমাদের 2 নম্বর ব্লকে। এই ভাওয়া প্রতিযোগিতাকে যাতে সুন্দর এবং ভালোভাবে সফল হয় সেটাই আমরা আশা রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামে পঞ্চায়েত সমিতির দপ্তরের কোনো আধিকারিক কিংবা পঞ্চায়েত সমিতির কোনো সদস্য নেই, এ বিষয়ে আপনার কী বক্তব্য? না, আমাদের আধিকারিক আছেন মানে আমাদের তো বিডিও সাহেব আছেন, কিছুক্ষণ আগে কী বলে ডিএম সাহেব দেখে গেলেন, এসডিও সাহেবও দেখে গেলেন, নাই এ কথা বলাটা ঠিক না, কারণ আছেন ওনারা, বিডিও সাহেব তো উদ্বোধন করেই গেলেন। মঞ্চে কোনো পঞ্চায়েত সমিতির সদস্য বা সভাপতিকে দেখা যায়নি, তারা কি নিমন্ত্রণ পায়নি? না, তারা পেয়েছে, হোয়াটসঅ্যাপে আমরা করেছি, কিন্তু হয়তো ওনাদের পার্সোনাল কোনো কাজের জন্য আসতে পারেননি। জেলা পরিষদ সদস্য দেবজিৎ সরকার কিংবা আপনার বাকি যে দুজন আছে, তারা এই অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণ পায়নি? সেই তাদের নাম না, আমরা হোয়াটসঅ্যাপে তো সবাইকে করেছি, কিন্তু এখন যদি কেউ হোয়াটসঅ্যাপে না বলে থাকে তাহলে সেটা হচ্ছে তাদের ব্যাপার। কাজে আমরা সবাইকেই নিমন্ত্রণ করেছি যাতে আমাদের অনুষ্ঠানটা সুন্দর এবং সফল হয়, সেটার দিকে আমাদের অবশ্যই দৃষ্টি ছিল এবং আছে।